স্কুল সার্ভিস কমিশন আজ ১৬০০র বেশি শূন্য পদে নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছে। প্রথম পর্যায়ে শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ের জন্য এই প্রক্রিয়া শুরু হলো। কাউন্সেলিং এর মাধ্যমে প্রার্থীদের স্কুল নির্বাচন ও নিয়োগপত্র দেওয়ার কাজও শুরু করবে এসএসসি। উল্লেখ্য, ইতিমধ্যেই ওয়েটিং লিস্টে থাকা এই দুই পদে চাকরির প্রার্থীদের নাম কমিশন ওয়েবসাইটে প্রকাশ করেছে। পরবর্তী ক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর উত্তীর্ণ প্রার্থীদের চাকরি দেওয়ার কাজ শুরু হবে।